আমাদের উচিত হচ্ছে আমাদের যে আমরা যেখানে থাকি আমাদের যে বাড়ির আঙ্গিনা আঙ্গিনাতে অন্তত আমরা যে বর্ষার মৌসুমটাতে কিছু ফলজ চারা আমরা রোপণ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের যে ফলের চাহিদা সেটা হচ্ছে পূরণ হবে। পাশাপাশি আমাদের যে খালি জায়গাগুলোতে খালি জায়গাগুলোতে আমরা চাইলে কিছু শাকসবজি চাষ করতে পারি। আমাদের এই যে খালি জায়গাটা দেখছেন এখানে অনেকগুলো চারা আছে, দেখছেন ফলের গাছ, পেঁপে গাছ, কলা গাছ, বর্ষার শেষের দিকে আমরা এখন আবার এখানে হচ্ছে শাকসবজি লাগাবো এবং আমাদের যে শাকসবজির যে চাহিদা সেই চাহিদা পূরণ হবে। তো সবাইকে একটা বিশেষ প্রার্থনা করবো, আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় বা ছাদের ছাদে বা হচ্ছে ঘরোয়া ভাবে ছোট ছোট টপ করে আপনারা কিছু কিছু বৃক্ষ লাগাতে পারেন, চাষ করতে পারেন। কারণ হচ্ছে আমাদের উচিত আমাদের এই পরিবেশকে সুন্দর করা এবং সেই সুন্দর করার জন্য আমাদের প্রয়াস করা উচিত। ধন্যবাদ সবাই।